তার নাম হলো মিয়া জাহিদুল ইসলাম আরভি। তার বাড়ি হলো পাবনা। সে তার বড় ভাইয়ের মাধ্যমে 1984 সালে সে আমেরিকা যায়, ওয়াশিংটন ডিসিতে থাকে। জো বাইডেনের উপদেশটা এটা সত্য না, এটা তারা একটা মিথ্যাভাবে আমাকে উপস্থাপন করেছে। এবং ওনারা আমাকে আনার সময় বাসাতে যে কথাগুলি আমাকে শিখিয়েছে যে আপনি বলবেন যে রেপকে স্যাংশন দিতে সহায়তা করেছি, এখন পুলিশ আর আনসারকে দেব, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীকেও স্যাংশন দেওয়া হবে। তার নাম হলো মিয়া জাহিদুল ইসলাম আরভি। তার বাড়ি হলো পাবনা। সে তার বড় ভাইয়ের মাধ্যমে 1984 সালে সে আমেরিকা যায়, ওয়াশিংটন ডিসিতে থাকে। তারপরে সে 1986 সালে একবার দেশে আসে, 2022 সালে একবার, আর 2023 সালে তিনি একবার আসেন। আসলে 2022 সালে এসে তিনি একটা দ্বিতীয় বিয়ে করেন, খুলনা প্রবাসী। সেখানে তার বউয়ের আগে দুইটা বাচ্চা ছিল, সে এখানে এসে 6 মাস ছিল, 6 মাস থেকে উনি আবার এই মানে সেপ্টেম্বরে না অক্টোবর দিকে উনি চলে যায় দেশে। ওই যাওয়ার আগে ওনার সাথে উনি থাকে তো বাড়ির ডিওসিস বাড়ি দ্বারা, সেখানে হাঁটা চলার মধ্য দিয়ে পরিচয় হয় লেফটেন্যান্ট জেনারেল ডক্টর হুসেন সোহরাওয়ার্দীর সাথে। তখন তার সাথে তার যোগাযোগ শুরু হয়। এই যোগাযোগের প্রেক্ষিতে ওনাকে উনি যখন চলে যায় আমেরিকাতে, তখন ওনাকে বলে যে 28 তারিখ বিএনপির একটি সমাবেশ আছে, আপনি একটু আগে আসেন। উনি বোধহয় কত তারিখ আসছেন, এক মাস আগে উনি চলে আসেন। মানে উনি এক মাস গিয়ে আবার আসেন, আসা উনি এখানে আসেন। আসার পরে ওনাকে হুসেন সরস্বতী বলেন যে আপনি 28 তারিখ একটু বিএনপির র্যালি হবে বড়, আপনাকে দেখাতে আপনাকে নিয়ে যাব। এই কথা বলে ওনাকে উনি যে কথাগুলি বললেন, ওনাকে আমরা আনার পরে ওনাকে এয়ারপোর্টে ইমিগ্রেশন ওনাকে যখন আটকানো হয়, সেখান থেকে আমাদেরকে জিজ্ঞাসাবাদ আমাদেরকে দেওয়া হয়। আমরা জিজ্ঞাসাবাদ যেটা বুঝতে পারলাম, উনি পার্টি গতকাল বিএনপির পার্টি বসে উনি যেটা বলেছেন যে আমাকে যেভাবে লেফটেন্যান্ট জেনারেল হুসেন সোহরাওয়ার্দী এবং বিএনপি নেতা অ্যাডভোকেট বেলাল এবং ইশরাফ, এরা ওনাকে যেভাবে উপস্থাপন করেছেন যে উনি হলেন জো বাইডেনের উপদেষ্টা, এটা সত্য না, এটা তারা একটা মিথ্যাভাবে আমাকে উপস্থাপন করেছে। এবং ওনারা আমাকে আনার সময় বাসাতে যে কথাগুলি আমাকে শিখিয়েছে যে আপনি বলবেন যে রেপকে স্যাংশন দিতে সহায়তা করেছি, এখন পুলিশ আর আনসারকে দেব, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীকেও স্যাংশন দেওয়া হবে, এই কথাগুলি বললে দেখবেন যে এই বাংলাদেশের মানে পুলিশ অফিসাররা ডিমোরালাইজ হবে এবং বাংলাদেশের মানুষও ডিমোরালাইজ হবে। যে এছাড়া আপনি আরেকটা কথা বলবেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা অফিসারদলতেই সুভাষ দত্তপুর ভরে গেছে এবং এক সময় এই দেশ হিন্দুস্তানের অঙ্গরাজ্যে পরিণত হবে এবং আপনার নিজ জেলা যে পাবনা সেটা হিন্দুস্তান বলে দাবি করা হবে। এই কথাগুলি ওনাকে বলার পরে উনি জানতেন না, উনি কথাগুলি তাকে দিয়ে বলানো হয়েছে, এটা তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে এটা ওনার কথা না, এটা লেফটেন্যান্ট জেনারেল হুসেন সোহরাওয়ার্দী এবং বিএনপির নেতা অ্যাডভোকেট বেলাল আরও কিছু লোকজন মিলে তাকে এটা শিখিয়ে নিয়ে এসেছেন। এতে আমরা এবং উনি এই কথা বলাতে এবং বিএনপির মধ্যে উনি নিজে বলেছেন যে এই কথা যখন আমি বললাম তখন বিএনপির যে নেতারা ছিল তারা খুব উৎসাহিত বোধ করেছে এবং আমার এটা ভুল হয়েছে, আমি জানতাম না যে এত বড় যে অন্যায় হয়েছে, এখানে যে পুলিশ মারা গেছে, শত শত মানুষ আহত হয়েছে এবং এখানে যে প্রধান বিচারপতি বাড়িতে হয়েছে, এগুলি উনি নিজ থেকে উনি বলেছেন। তা আমরা ওনার বক্তব্য শুনেছি, আমরা ওনাকে আরও আমরা ওনার যে উনি যে বিয়ে করেছেন নতুন ওনার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব, এরপরে আমরা বাকি ওনার বিষয়ে আমরা পরবর্তী পর্যায়ে আমাদের সিদ্ধান্ত পরে নিব আমরা না। এখন আমরা এটা আরও জিজ্ঞাসাবাদ আছে, জিজ্ঞাসাবাদ শেষে আমরা এটাকে সেখানে তো না 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 এটা তো এটা আমরা মানে ওনাকে আপনারা জানেন, এটা অলরেডি বলা হয়েছে, ওনাকে রমনা থানার একটি মামলায় তাকে মানে চালান দেওয়া হয়েছে, উনি সে মামলা আসামি হিসেবে ওনাকে চালান দেওয়া হয়েছে এবং এটা রমনা থানা, এটা বাকিটা বলতে পারবে।